আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়া এবং আখিরাত ধ্বংস হওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট, তা হলো গার্লফ্রেন্ড। আপনার যদি কোনো মেয়ে বন্ধু থাকে, বিবাহর পূর্বে আপনি তাদের সাথে সম্পর্ক স্থাপন করেন, তাহলে তা গুনাহ পর্যায়ে পৌঁছে যাবে, এটা হয়ে যাবে কবিরা গুনাহ। একদিক থেকে আপনি দুনিয়াতে ধ্বংস হবেন, আরেক দিক থেকে আখিরাতে ধ্বংস হবেন। তাই এটি এমন একটি পাপ কাজ যে পাপ দুনিয়া এবং আখিরাত দুটো ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়। আপনি যখন প্রেম করবেন তখন এর প্রায়শ্চিত্ত বিভিন্ন প্রকার হয়ে থাকে। কখনো এই প্রায়শ্চিত্ত ভোগ করতে হয় সঙ্গে সঙ্গে, কখনো দেরিতে, কখনো প্রকাশ পায়, আবার কখনো প্রকাশও পায় না। আবার এর এমন কিছু শাস্তি রয়েছে যা আক্রান্ত ব্যক্তি নিজেও জানে না, তবে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়া এবং ঈমান বিলুপ্ত হওয়া। আমরা বাসিসের ঘটনা জানি, সেখানে এক বিজ্ঞ আলেম ছিলেন, আল্লাহর অলি ছিল, নারীর কারণে তার ঈমান ধ্বংস হয়ে যায়। নারী আসক্ত ও গুনাহের কারণে অন্তর মরে যায়, যার ফলে সে আল্লাহর কাছে মুনাজাতের স্বাদ আস্বাদন করতে পারে না। পবিত্র কুরআনে তার অন্তর অবস্থা স্থাপন করতে পারে না, তাওবা করতে পারে না, ইস্তেগফার করতে পারে না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে না, এবাদতে স্বাদ পায় না। আরো অনেক ধর্মীয় অবক্ষয় রয়েছে যা তাকে আস্তে আস্তে হ্রাস করে নেয়, যেটি সে অনুধাবন করতে পারে না। তার অন্তরে দিগন্ত জুড়ে বিস্তৃত হয় গুনাহের অন্ধকার, নষ্ট হয়ে যায় তার অন্তর্দৃষ্টি, যার প্রভাব পড়ে তার শরীরে, শারীরিক দিক থেকে তার অবনতি হতে থাকে। যেমন চোখে গোলা দেখবে, চোখ নষ্ট হয়ে যায়, শরীরের স্বাস্থ্যের অবনতি হয়, আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, সময় অপচয় হয়, আরো বিভিন্ন ক্ষেত্রে। তাই অন্তরের মধ্যে গুনাহের আসক্তি উপলব্ধ করার সাথে সাথে ব্যক্তির উচিত তাওবা করা, হয়তো এই দ্বারা আসন্ন বিপদ দূর হয়ে যাবে। হারামে প্রেমিকার অন্তরে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা থাকে না, কিছুটা থাকলেও তা যথেষ্ট না। কারো সফলতার জন্য দরকার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তার আজাবকে ভয় করা। প্রেম ভালোবাসার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায় না, এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা স্থাপন হয় না। যে প্রেম ভালোবাসায় আল্লাহর রহমত নেই, বরকত নেই, সেই প্রেম ভালোবাসা দুনিয়াতে শান্তি আনে না। এই জন্য হারাম প্রেম ভালোবাসা সম্ভাব্য সকল উপায় উপকরণ থেকে এখনই দূরে থাকতে হবে। ফিতনা সামান্য সম্ভাবনা থাকলেও তা থেকে বেঁচে থাকতে হবে। এখন শয়তান নেক্সট শুরুতে আমাদেরকে ধোঁকা দেয় পর্দার মাধ্যমে, সালামের মাধ্যমে। অনেকে তাদের বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডকে ইসলামিকভাবে দাওয়া দিয়ে থাকে, তারা সালাম দেয়, ইসলামিক বিধিবিধান মানতে সাহায্য করে, অথচ তাদের বিবাহই হয়নি। তারা বিবাহ আগে প্রেম ভালোবাসাকে হালাল করে নিয়েছে, এটা হলো শয়তানের নেক্সট সুরত। আপনি দেখবেন আপনি সালাম দিচ্ছেন, কেমন আছো, আলহামদুলিল্লাহ বলছে, পর্দা মানছে কি না, এসব বিষয়ে একে অপরকে উৎসাহ দিচ্ছে, কিন্তু এটাও কিন্তু শয়তানের নেক্সট সুরত। সুতরাং এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক, আমিন।